बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। आज के आमरा जानबो नियंत्रित कक्षे खाद्य सामग्री संरक्षणेर जन्नो तापेर परिमाण एवं चिलिंग रेट फैक्टर सम्पर्के। उपस्थापनाय आमी आबू मोहम्मद आतिकुल्ला, इन्स्ट्रक्टर रेफ्रिजरेशन एंड एयर कंडिशनिंग, ढाका पॉलिटेक्निक इंस्टीट्यूट, तेजगांव ढाका, बालेश्वर। इट वाज आवर यूट्यूब चैनल एड्रेस। এখানে আমাদের কতগুলো প্রোডাক্ট আছে, তার মধ্যে আছে গোমাংস ফ্রেশ, গোমাংস ফ্রোজেন, মাছ ফ্রেশ, মাছ ফ্রোজেন, মুরগির মাংস, ডিম, মাখন ফ্রোজেন, দুধ পাস্তরিত, রুটি, আপেল। এখন গরু মাংস ফ্রেশ যখন হবে তখন সংরক্ষণ তাপমাত্রা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 0 থেকে 1.1 ডিগ্রি সেলসিয়াসে। তুলনীয় আর্দ্রতা হচ্ছে 88 থেকে 92%। সম্ভাব্য সংরক্ষণ কাল হচ্ছে 1 থেকে 6 সপ্তাহ রাখা যাবে এই তাপমাত্রায় সংরক্ষণ করলে। সর্বোচ্চ জমাটাঙ্ক হচ্ছে -2 ডিগ্রি সেলসিয়াস। হিমাঙ্কের উপর আপেক্ষিক তাপ হচ্ছে 3.2, হিমাঙ্কের নিচে আপেক্ষিক তাপ হচ্ছে 1.67 এবং এটা সুপ্ত তাপ হচ্ছে 231। এরপরে গোমাংস ফ্রোজেন -18 ডিগ্রি সেলসিয়াসে 90 থেকে 95% যদি আমি রাখি তাহলে 9 থেকে 12 মাস পর্যন্ত রাখা যাবে, আর বাকিগুলো একই রকম আসবে। এরপরে মাছ ফ্রেশ 0.6 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 90 থেকে 95% তুলনীয় আর্দ্রতায় 5 থেকে 15 দিন সংরক্ষণ করা যাবে। আর মাছ ফ্রোজেনে -18 ডিগ্রি সেলসিয়াসে একই তুলনীয় আর্দ্রতায় 6 থেকে 12 মাস সংরক্ষণ করা যাবে। এরপরে আছে আমাদের ডিম, -1.7 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 85 থেকে 90% জলীয় বাষ্পে বা তুলনীয় আর্দ্রতায় 5 থেকে 6 মাস সংরক্ষণ করা যাবে। আর মাখন ফ্রোজেন হলে -18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 70 থেকে 85 ডিগ্রি সেলসিয়াস মানে পার্সেন্টে 8 থেকে 12 মাস সংরক্ষণ করা যাবে। দুধ পাস্তরিত -6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 7 দিন, আর রুটি -18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 থেকে 6 দিন, আর আপেল -1.1 থেকে 3.3 ডিগ্রি সেলসিয়াস 90% তুলনায় আর্দ্রতায় 1 থেকে 6 মাস সংরক্ষণ করা যায়। এরপরে কলা 13.3 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস সবসময় পজিটিভ তাপমাত্রা বজায় রাখতে হবে কলায়, 90% তুলনীয় আর্দ্রতায় 5 থেকে 10 মাস। আর সর্বোচ্চ জমাটাঙ্ক হচ্ছে -1 থেকে 0.8, হিমাঙ্কের উপর আপেক্ষিক তাপ হচ্ছে 3.35, হিমাঙ্কের নিচে আপেক্ষিক তাপ হচ্ছে 1.76, এর হচ্ছে ল্যাটিনিড হচ্ছে 251। আর আঙ্গুর 1.1 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 থেকে 6 মাস, লেবু 14.4 থেকে 15.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 থেকে 6 মাস, বাঁধাকপি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 3 থেকে 4 মাস, গাজর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 থেকে 5 মাস, আর ফুলকপি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 থেকে 4 সপ্তাহ। আর শসা রাখতে হবে পজিটিভ তাপমাত্রায় 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 90 থেকে 95% হিউমিডিটিতে 10 থেকে 14 দিন রাখা যাবে। আর গোল আলু নতুন অবস্থায় 10 থেকে 13 ডিগ্রি
সেলসিয়াস তাপমাত্রায় তুলনীয় আর্দ্রতা হচ্ছে 90%, আর গোলালো পুরাতন হচ্ছে 3.3 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস 90% হিউমিডিটিতে। এই চারটা কোনো পাওয়া যায়নি। এবার টমেটো পাকা 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 85 থেকে 90% তুলনীয় আর্দ্রতায় 4 থেকে 7 দিনে বেশি রাখা যাবে না। আর এই পাশে আমাদের ল্যাটিনিড যেটা আছে, এই 251, 270, 295, 307, 293, 307, 319, 200, এগুলো অঙ্ক করতে আমাদের এই ডাটাগুলো কাজে লাগবে। আশা করি এই চার্টটা অনেকের উপকার হবে। এরপরে আমাদের আর একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, চিলিং রেট ফ্যাক্টর। চিলিং ফ্যাক্টর হচ্ছে সামগ্রীর তাপ শুকনোভাবে নির্ণয় করতে হলে চিলিং রেট ফ্যাক্টর বিবেচনা করা উচিত। চিলিং রেট ফ্যাক্টর বিবেচনা না করলে কোনো বস্তু শীতল করার আগে প্রচুর সময় প্রয়োজন হয়। বস্তু দ্রুত শীতল করার জন্য সামগ্রিক তাপের সাথে চিলিং রেট ফ্যাক্টর বিবেচনা করা হয়। এর মূল উদ্দেশ্য হল সর্বোচ্চ কুলিং লোডও যাতে শীতলীকরণ হার ঠিক থাকে। এখন কয়েকটি বস্তুর আমরা চিলিং রেটগুলো দেখে নিই। 1 নম্বর গরুর গোস্ত বা মাংস, গোমাংস। 2 নম্বর হচ্ছে মুরগির গোস্ত বা মাংস। 3 নম্বর ডিম। 4 নম্বর আইসক্রিম। 5 নম্বর দুধ। 6 নম্বর টমেটো। 7 নম্বর কমলা লেবু। এখন গরুর গোস্তর চিলিং রেট ফ্যাক্টর কত হয়, এটা হচ্ছে 0.67। মুরগির মাংস এর হচ্ছে 1.00। মানে অঙ্ক যদি আসে তাহলে এগুলোর মানগুলো নিতে হবে। আর ডিমের জন্য 0.67, আইসক্রিমের জন্য চিলিং রেট ফ্যাক্টর হবে 0.75, আর দুধের জন্য চিলিং ফ্যাক্টরের মান হচ্ছে 0.85, আর টমেটোর জন্য চিলিং ফ্যাক্টর ধরতে হবে 1.00, কমলা লেবুর ক্ষেত্রে ধরতে হবে 0.70। এইগুলো হচ্ছে আমাদের চিলিং ফ্যাক্টর এই সমস্ত প্রোডাক্টে। যখন আমরা এইগুলো লোডগুলো ক্যালকুলেশন করব তাহলে এই এই রেট ফ্যাক্টরগুলো আমাদের কাজে লাগবে অঙ্কর জন্য। আশা করি পর্বত আমার অঙ্কগুলো ডিটেলস একটা অঙ্ক আমরা করাবো ইনশাআল্লাহ। সকলকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর অল।